অর্ধ উলঙ্গ অবস্থাত ডাক্তার। আপুনি ৰোগী চাই আছে, আপুনি এড্ৰেছৰ ৰোগী চাই আছে কিয়? নহয় নহয় নহয়, মানে আপুনি এড্ৰেছৰ ৰোগী চাই কিয় চাই আছে? অর্ধ উলঙ্গ হয়ে রোগীক সাবলৈ আহিল ডাক্তার। সব এড্ৰেছত আপোনাৰ এটা হস্পিটালত আহাৰ কি ৰুল নেকি এনেকুৱা? ৰোগীৰ মোবাইলত বন্দী হল অর্ধ উলঙ্গ ডাক্তার। এইসব এজন ডক্টর থন্তলা আমাৰ হস্পিটালৰ ডক্টর, এও ডিউটির সময়ত ঘরত আছিল, রুমত আছিল, রোগী ইয়াতে ভর্তি আছে, আপনারা চাও আর রোগী ইমান রোগী ইয়াতে আছে, আর এও এই ড্রেসত রোগী চাই আছে। এনে অবস্থাত ডাক্তারক দেখি হতবাক রোগী। নাভুত নাসুত কাণ্ড, এবার অর্ধ উলঙ্গ অবস্থাত এজন চিকিৎসক। গাত কাপড় নোহা ডাক্তারক দেখি হতবাক হল রোগী তথা স্থানীয় রাইট। রোগীর মোবাইলত বন্দী হল অর্ধ উলঙ্গ ডাক্তারের ভিডিও। ডাক্তারজনের নাম সুহেল করিম। ডাক্তার সুহেল করিমক জবাবদিহি করলে লাইজে। বঙ্গাইগাঁও জেলার ধনতোলা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দৃশ্যয়া চিকিৎসকজনের পিন্ধন বুলিবলে কেবল একটা হাফ প্যান্ট। হাফ প্যান্ট পিন্ধিয়েই রোগী চাবল আহিল ডাক্তার। এনে অবস্থাত চিকিৎসকক দেখি চিকিৎসালয় অহা রোগী তথা রাইজর প্রশ্ন থকা সরকা হয়ে কাপড় পিঁধিবলে বলে উঠাও হল কাষতে থকা সরকারি আবাসলৈ। চিকিৎসকজনের এই কাণ্ড দেখি রাইজর মাজত এতিয়া তীব্র চর্চা আর তীব্র প্রতিক্রিয়া। মানে ডিউটি অবস্থা নাই আর, মানে গাত কাপড় নাছিলে, মানে একটা টি শার্ট, কম সে কম একটা টি শার্ট থাকারও প্রয়োজন আছিল। হয় হয় হয়, প্যান্ট পিন্ধাই দেখিছো আর গাটো পুরা উলঙ্গ আছে। উলঙ্গ আছে ন, না ঠিক আছে, হবে খালি খালি গায় আছে, প্যান্ট পিন্ধা আছে। হ্যাঁ ঠিক আছে, উলঙ্গ আছে ডক্টর তো। কি পিন্ধা কি আছিল? খালি হাফ প্যান্ট পিন্ধে আছিল আর লোকে কি করে আছিল। হ্যাঁ, আৰু মই আচলতে এই ঠেংটো বেচেলৈটো দেখিব আহিছোঁ, আহি দেখে এনেকুৱা কৰি অৱস্থা। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, গুৱাহাটী টাইমছ।